অনেকে জানতে চান যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিভাবে পিল খাওয়া শুরু করবেন। মনে করুন কারো হয়তো কোনো এক মাসের 1 তারিখে পিরিয়ড শুরু হয়েছে এবং 5 তারিখ পর্যন্ত সেটা স্থায়ী ছিল, তো ওই মাসেরই হয়তো 20 তারিখে তার বিয়ে, তো সেক্ষেত্রে তাকে 20 তারিখ অর্থাৎ যেদিন তার বিয়ে সেদিন রাত থেকেই তাকে পিলটা শুরু করতে হবে। এবং একইভাবে সেই 21টা ট্যাবলেটের পাতা অথবা 28টা ট্যাবলেটের পাতা যে কোনো একটা খাওয়া শুরু করবে এবং সবসময় সাদা ট্যাবলেট দিয়ে শুরু করতে হবে। যেহেতু নিয়ম হচ্ছে যে পিরিয়ডের 2nd থেকে 5ম দিন থেকে শুরু করা, কিন্তু সে যেহেতু সেটা করতে পারেনি, হঠাৎ করে মাঝখান থেকে শুরু করে দিয়েছে, সেহেতু তাকে পিল খাওয়ার পাশাপাশি প্রোটেকশন হিসেবে কন্ডম বা ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে। কন্ডমটা এই কারণে ইউজ করতে হবে যেহেতু সে মাসের মাঝখান থেকে খাওয়া শুরু করেছে পিলটা, তো সেক্ষেত্রে এটা তাকে 100% প্রোটেকশন দিবে না। আর তাই এই আনওয়ান্টেড প্রেগনেন্সি বা অপরিকল্পিত গর্ভধারণটাকে প্রতিরোধ করার জন্যই তাকে পিলের পাশাপাশি কন্ডমটা ব্যবহার করতে হবে। এরপর যখন তার মাসিক শুরু হবে তখন মাসিকের পর থেকে আর কন্ডম ব্যবহার করার প্রয়োজন নেই, তখন থেকে রেগুলার পিলটা খেলেই তার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। প্রথম থেকে পিল খাওয়ার পরে কিছু শারীরিক সমস্যা হতে পারে, যেমন মাথা ঘোরানো, বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা অনুভব করা, এ ধরনের সমস্যা হতে পারে। আর অনেকে দেখা যাচ্ছে পিল খাওয়া অবস্থাতেই ব্লিডিং শুরু হচ্ছে অথবা পরবর্তী মাসিকের ব্লিডিংটা ঠিকমতো হচ্ছে না, ইরেগুলার হচ্ছে, এরকম কিছু সমস্যা হতে পারে। তবে পরপর কয়েকটা সাইকেল আপনি নিয়মিত পিল খাওয়ার পরে পরবর্তীতে দেখা যাবে প্রতি মাসে পিরিয়ডটা হচ্ছে।